কেয়ার এন্ড কিউর উইথ সমীর চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ ও নিরাপদ আছেন। মৌসুমি সবজি আমাদের শরীরে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এখন চলছে বর্ষার মৌসুম। আজ আমরা দেখব বর্ষাকালে আমাদের দেশে কী কী সবজি পাওয়া যায়। কাঁকরোল, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দল, করলা, ঢেঁড়স, বরবটি, বেগুন, চালকুমড়া, মিষ্টি কুমড়া, পেঁপে, শশা, কচু, কচু শাক, কচুর লতি, পুঁই শাক, পালং শাক সহ আরও বেশ কিছু সবজি। বন্ধুরা, সুস্থ থাকার জন্য প্রকৃতির নিয়ম মেনে প্রতিদিন নিয়মিত মৌসুমি সবজি খাওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।